নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের নিজস্ব চ্যানেল রূপা মুখার্জিতে। রাম নামী সমাজ এমন একটি সম্প্রদায় যেখানে থাকা লোকেরা সারা শরীরে রামের নাম খোদাই করে থাকেন। আজ জেনে নেব তাদের সম্পর্কে কিছু কথা। রাম নামী সমাজ 19 শতাব্দীতে ভারতের প্রচলিত জাতিভেদ প্রথার বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ প্রতিরোধ আন্দোলন হিসেবে মধ্য এবং উত্তর ছত্তিশগড়ে আবির্ভূত হয়েছিল। 1 শতাব্দীরও বেশি আগে এই সম্প্রদায়ের সদস্যরা তাদের শরীর ও মুখে রামের নাম উল্কি করার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। এই প্রতীকী কাজটি এই বিশ্বাসকে বোঝাতে চেয়েছিল যে রাম বা ঈশ্বর সর্বব্যাপী এবং সর্বত্র বিদ্যমান। সম্প্রতি এক বিবৃতিতে রামনামীরা বলেছেন যে তাদের পূর্বপুরুষরা 150 বছর আগে রামলাল্লা মূর্তি প্রতিষ্ঠার অনুষ্ঠানের ভবিষ্যৎবাণী করেছিলেন। ছত্তিশগড় সরকারও রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে রাজ্যে রামনামী মেলার আয়োজন করেছিলেন। এই মেলা ছত্তিশগড়ের রামনামী সমাজকে কেন্দ্র করেই অনুষ্ঠিত হয়েছিল। রামনামীরা ভগবান রামের ভক্তরা যে কোনো রূপে রামকে উপাসনা করার উপরে জোর দেন, তা কেরুয়া পোশাক হোক বা ন্যাড়া মাথা। রামনামীরা বিশ্বাস করে যারা রামের পূজা করেন তারা তার সাথে একটি গভীর সম্পর্ক স্থাপনে সক্ষম হন। রামনামী সম্প্রদায় লিঙ্গ সমতায় অগ্রাধিকার দেয় এবং ঘুংরু ও ময়ূরের পালক দিয়ে তৈরি একটি মুকুটে নিজেদের সাজায়। ছত্তিশগড়ের ঘুংরু তাদের নাচ এবং ভজন পরিবেশনায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথাগত হিন্দু ধর্ম থেকে পৃথক, রামনামীরা একটি নিরাকার ঈশ্বরের উপর বিশ্বাস করে যাকে তারা এক সত্য ঈশ্বর হিসেবে পরিচিত, অর্থাৎ শ্রীরাম হিসাবে পূজা করেন। তাদের ভক্তি প্রকাশ হিসাবে তারা তাদের দেহে রামের নাম অঙ্কিত করেন। সেজওয়ানা ছত্তিশগড়ের সারাইকেলা গ্রামের একজন রামনামী। শৈশব থেকেই ভজন গান করেছেন তিনি। তিনি রামনামী ঐতিহ্যের চতুর্থ প্রজন্মের অন্তর্গত এবং তার চারপাশের পরিবেশ, ঘর এবং পোশাকেও তিনি ভগবান রামের নাম অঙ্কিত করেছেন। উল্কি করার এই প্রক্রিয়াটি নবীন রামনামীদের দ্বারা ম্যানুয়ালি পরিচালিত হয়। 2টি কাঠের সূচ ব্যবহার করে হয়। এটি একটি অত্যন্ত বেদনাদায়ক প্রচেষ্টা। ব্যবহৃত কালি মাটির পাত্রে কেরোসিন তেল দ্বারা পুড়িয়ে যে কালি পাওয়া যায় সেটা দিয়েই এই সারা শরীরে রামের নাম লেখা হয়ে থাকে। আশা করি আপনাদের কিছু নতুন তথ্য দিতে পারলাম। সঙ্গে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্টস করুন। ধন্যবাদ, নমস্কার।